আচ্ছা বন্ধুরা, যদি আমরা এমন কোনো গাছ পেতাম যে গাছ একবার ভালোবেসে বাড়িতে আনার পর তারা আমাদের সঙ্গী হয়ে উঠত, যদি তারা সারা জীবন আমাদের সঙ্গে হেসে খেলে দুলে দুলে সময় কাটাতো, ঠিক আপনজনের মতন আমাদের সুখ দুঃখকে ভুলিয়ে দিতে পারতো, তাহলে কেমন হতো? হ্যাঁ বন্ধুরা, গাছেরা কিন্তু তা পারে, অন্তত আমার তো তাই মনে হয়। আর সেই রকমই একটা অপূর্ব সুন্দর গাছ নিয়ে আজ হাজির হয়েছি, যার নাম ট্যাংলড। নমস্কার বন্ধুরা, আমি হৈমশ্রী, আপনাদের বাগান বন্ধু, বাগান সঙ্গী। ইউটিউবের গ্রিন হার্ট চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এক অসামান্য সুন্দর লতানো গাছ নিয়ে আলোচনা করব, যেগুলোকে আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি। এই গাছগুলো অত্যন্ত সুন্দর গাছ এবং এই গাছগুলির নাম হচ্ছে ট্যাংলড। বন্ধুরা, এরা আসলে অর্নামেন্টাল হাউস প্লান্ট, এক ধরনের ভাইন, লতানো গাছ, এবং এরা লতিয়ে লতিয়ে ওপর থেকে নিচের দিকে নামতে থাকে। এরা আসলে সাকুলেন্ট ভাইন, এদেরকে অনেকে পিলো প্লান্ট বা সাকুলেন্ট সুইডিশ আইভি বা ট্যাংলড প্লান্ট বিভিন্ন নামে ডেকে থাকেন। তবে যে নামেই ডাকা হোক না কেন, এটা এক কথায় অসাধারণ সুন্দর হ্যাঙ্গিং প্লান্ট। আজ এই অপূর্ব সুন্দর অর্নামেন্টাল প্লান্ট নিয়ে আলোচনা করব আর জানাবো কিভাবে এই গাছ আমরা লাগাবো, কিভাবে এর যত্ন পরিচর্যা করব এবং কোন কোন দিক নজর রাখব, আর তার সাথে থাকবে এর বংশবিস্তার। তাই ভিডিওটির শেষ পর্যন্ত বন্ধুরা সবাই আপনারা আমার সঙ্গে থাকুন। বন্ধুরা, এরা ভীষণ তাড়াতাড়ি বৃদ্ধি পায় এমন লতানো গাছ। এদের প্রচুর পাতা এবং শাখা প্রশাখা হয়, আর এদের সরু সরু শাখাগুলিতে ছোট ছোট পাতাগুলো অনেকটা ঠিক মালার মতন করে গাঁথা থাকে। তবে এর প্রচুর শাখা প্রশাখা ও ভারী পাতার জন্য এরা একে অপরের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে যায় বা জট পাকিয়ে যায় বলা যেতে পারে, তাই এদের নামকরণ করা হয়েছে ট্যাংলড। এরা কোনোভাবেই বিষাক্ত গাছ নয়, এরা মূলত মিন্ট ফ্যামিলির গাছ। এই কারণে এদের পাতায় হালকা হালকা একটা গন্ধ অনুভব করা যায়। এরা শ্যালো রুটেড প্লান্ট, তাই এদের শিকড় টবের বেশি গভীরে যায় না, একেবারে উপরে উপরেই থাকে। তাই এদেরকে বড় গাছের টবের উপরিভাগে বেশ সুন্দরভাবে ছড়িয়ে লাগানো যায়, তাতে যে কোনো গাছকে বেশ সুন্দর লাগে। বন্ধুরা, এবার আলোচনা করব এই গাছের গ্রোয়িং কন্ডিশন নিয়ে। এই গাছ খুব সুন্দরভাবে ইনডোর ও আউটডোর উভয় জায়গাতেই হয়, তবে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক এদের কিন্তু দরকার। প্রচণ্ড গরমে এরা সরাসরি সূর্যালোক খুব ভালো সহ্য করতে পারে না। এতে যে গাছ মরে যায় তা কিন্তু নয়, তবে গাছের পাতা বাদামি বর্ণ বা বিবর্ণ হয়ে যায়। এর পাতাগুলোকে যদি আমরা এভাবে সুন্দর রাখতে চাই, সবুজ রাখতে চাই, তাহলে অবশ্যই একে সেমি শেড এলাকা দিতে হবে। এবার আসি মাটি প্রসঙ্গে। এরা সব রকম মাটিতেই ভালো গ্রো করতে পারে, তবে একে যখন আমরা টবে লাগাচ্ছি তখন অবশ্যই ওয়েল ড্রেনড সয়েলে লাগাবো। এর মাটি তৈরি করবার জন্য নেব এক ভাগ মাটি, এক ভাগ বালি এবং এক ভাগ কম্পোস্ট সার, যে কোনো রকমের ভালো কম্পোস্ট সার। মাটি একটু অ্যাসিডিক প্রকৃতির হলে এদের বাড় বৃদ্ধি ভালো হয়, তাই এদের মাটিতে একটু হিউমাস বা সার ভালো থাকলে এদের বৃদ্ধি ভালো হতে পারে। এরা জল খুব ভালোবাসে, কিন্তু টবে জল জমা হয়ে থাকুক এই কন্ডিশন ওরা একেবারেই পছন্দ করে না, তাই এদের টবের মাটির উপর থেকে শুকোলে তবেই দ্বিতীয়বার জল দিতে হবে। বিশেষ করে ইনডোর প্লান্টের ক্ষেত্রে ভীষণভাবে নজরে রাখতে হবে। এদের পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে বুঝতে হবে ওভার ওয়াটারিং হচ্ছে, আর যদি পাতাগুলো নরম ও বিবর্ণ হয়ে যায় তাহলে বুঝতে হবে এদের পাতা জলের অভাবে এবং প্রচণ্ড সূর্যের আলোকে এই রকম নুইয়ে পড়ছে। এই গাছ ভীষণ হার্ডি গাছ, একে যদি আমরা দু একদিন জল না দিই বা জল দিতে ভুলে যাই অথবা কোনো কারণে বাইরে যাওয়ার কারণে আমাদের জল দিয়ে ওঠা না হয়, তাহলেও এই গাছের কিচ্ছু হয় না।
এই গাছের ক্ষমতা এতটাই যে এরা প্রায় 10-12 দিন 15 দিন পর্যন্ত বিনা জলে থাকতে পারে। এবং সারের কথা বলি, সে এত সুন্দর গাছ। এই গাছে আমি গাছগুলোকে লাগাবার পর একবারও সার প্রয়োগ করিনি। এটা শুনতে আশ্চর্য লাগছে, এটা কিন্তু যথেষ্ট বড় একটা গাছ। এবং এই গাছের গ্রোথ আপনারা দেখে বুঝতে পারছেন যে এই গাছের গ্রোথ কত সুন্দর। বন্ধুরা, মূলত বছরের দুটো সময়, এক হচ্ছে স্প্রিং এবং এক মনসুন, এই দুটো সময়ে এদের বৃদ্ধি সবচেয়ে ভালো হয়। গ্রীষ্মকালেও এরা বেশ ভালোভাবে গ্রো করতে পারে, তবে একটা দিক খেয়াল রাখতে হবে, যেন এরা হালকা শেডে থাকে। শীতকাল এদের ডরমেন্ট পিরিয়ড, এই সময় এদের কোনো বাড় বৃদ্ধি হয় না। বিশেষ করে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে উষ্ণতা গিয়ে পৌঁছলে এরা তেমনভাবে সেটা সহ্য করতে পারে না। এই সময় এদের ইনডোরে রাখাই ভালো। শীতকালে এদের শাখা প্রশাখা যতটা সম্ভব প্রুন করে রেখে দেওয়া উচিত, এবং এই সময়ে কোনো রকম সারের প্রয়োগ করা উচিত নয়, তার সঙ্গে সঙ্গে জলও প্রায় না দিলেই চলে। 10-15 দিন পরপর শুধুমাত্র গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য একটু আধটু জল প্রয়োগ করাই যথেষ্ট। এরপর আসি এই গাছের প্রপোগেশন বা বংশবিস্তার প্রসঙ্গে। যেমন এখানে আমার একটা বোতল কেটে হ্যাঙ্গিং বাস্কেট করা আছে, এটাতে আমি নতুন করে গ্রো করে দেখাবো। পুরনো টবের মাটিটা যেমন সে তেমনই আছে, একে আমি আর চেঞ্জ করছি না, তবে নতুন কিছু মাটি। এরপর মূল গাছ থেকে যে কোনো রকম শাখা প্রশাঙ্গা, তাতে শিকড় থাকলেও সেটা আমরা ব্যবহার করতে পারি, না থাকলেও সেটা ব্যবহার করতে পারি, একটা যে কোনো শাখা নিয়ে এসে সেটাকে টুকরো টুকরো করে নিচের থেকে পাতাগুলো সরিয়ে দিয়ে জাস্ট মাটিতে ঢুকিয়ে দিলেই যথেষ্ট। এর বাইরে এর জন্য আর কিচ্ছু করতে হয় না। এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, 10 দিন পরের আপডেট, সবগুলো গাছ সুন্দরভাবে লেগে গেছে। এরপর এদের বৃদ্ধির পালা। তাহলে বুঝতেই পাচ্ছি কত সহজে একে গ্রো করে নেওয়া যায়। এবং কত সহজে বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একে একটা অন্তত লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং এখনো পর্যন্ত যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একে এখন সাবস্ক্রাইব করে নিন, এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। প্রকৃতিকে ভালো রাখুন, প্রকৃতির সঙ্গে থাকুন, প্রকৃতির মতন হয়ে উঠুন, সবুজ হয়ে উঠুন, সুন্দর হয়ে উঠুন। নমস্কার।